কমলপুর মহকুমায় ডিয়ার ক্লাব পাড়ায় ডিয়ার ক্লাবে গিয়ে দেখা গেল মণ্ডপ শিল্পীদের মধ্যে চরম ব্যস্ততা। কমলপুর শহরে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে ডিয়ার ক্লাবের দুর্গাপুজো একটি। এই ক্লাবের পুজো এবার 52 বছরে পা দিয়েছে। প্রতি বছরের মতো এবারও ডিয়ার ক্লাব জাঁকজমকভাবে দুর্গাপুজোর আয়োজন করছে। পুজোর বাজেট 9 লক্ষ টাকা। বাজেটের সাথে সংহতি রেখে সামাজিক কর্মকাণ্ড করে থাকে ক্লাবের সদস্যরা। ক্লাব চত্বরে তৈরি করা হচ্ছে কাল্পনিক মন্দির। মণ্ডপ শিল্পীরা আগরতলা থেকে এসেছে কাজ সময় মতো সম্পূর্ণ করার জন্য ব্যস্ত। শিল্পীরা প্রতিমা গড়েছেন মৃৎশিল্পী রাজীব ভট্টাচার্য। আলোক সজ্জায় থাকছে স্থানীয় ডেকোরেটর। পুজোর 3 দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্থানীয় ও আগরতলা শিল্পীদের দ্বারা। এবছর আমরা দীর্ঘ 52 বছর ধরে আমরা ডিয়ার ক্লাবে পুজো হয়ে আসছে। এবছর আমরা মা দুর্গার আরাধনায় ব্রতী হয়েছি। আমাদের এই বছরের বাজেট অন্যান্য বছর থেকে কিছুটা কম, 9 লক্ষ টাকার মতো বাজেট। আমরা মণ্ডপ সজ্জায় রয়েছে আগরতলার শিল্পী, তার সাথে আমাদের মূর্তি, আমাদের লোকাল শিল্পী লাইটিং, আমাদের কমলপুরের লোকাল শিল্পী। আমরা এবার কিছু সামাজিক কাজকর্ম যেগুলি বিগত দিনে করে এসেছি এবছর আমরা করব। আপনারা জানেন যে ডিয়ার ক্লাবে একটা সুনাম রয়েছে দীর্ঘদিন যাবৎ। শুধুমাত্র পূজায় বিশেষই না, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও আমরা করে থাকি। এবছর আমরা করব। সবাইকে আমাদের ডিয়ার ক্লাব প্রাঙ্গণে স্বাগত জানাই। পুজোর দিনগুলো সবাই ভালো কাটুক এটাই কামনা করি। সামাজিক অনুষ্ঠান কি কি আমাদের এখানে? বস্ত্রদান, আমরা চেষ্টা করছি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সাথে রক্তদান করার একটা সম্ভাবনা আছে। আমরা আইন শৃঙ্খলা বজায় রেখে প্রতি বছরের মতো এবারও পুজোর মণ্ডপে ভিড় হবে বলে এমনটাই আশা ব্যক্ত করেছেন ক্লাব সদস্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।